আসসালামু আলাইকুম এনআইইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সাইমা রাফিজা সহকারী শিক্ষক বাংলা ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল বনশ্রী ঢাকা আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথম শ্রেণীর আমার বাংলা বই থেকে মুক্তিযোদ্ধাদের কথা চলো শিক্ষার্থীরা আমরা জেনে নিই মুক্তিযোদ্ধাদের কথা এই গল্পটি শুরুতে আমি বলে নিই মুক্তিযোদ্ধাদের কথা নামটি শুনলে তোমরা বুঝতে পারছো 1971 সালে আমাদের দেশে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে সেই সেই মুক্তিযুদ্ধে যুদ্ধ করা সমস্ত শহীদদের কথা বলা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে আমরা আজকে একটি স্বাধীন দেশে বাস করছি তাদের কথা এখানে বলা হয়েছে তাহলে আমরা জেনে নিই মুক্তিযোদ্ধাদের কথা মুক্তিযোদ্ধাদের কথা আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশের নাম কি বাংলাদেশ এদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সে এক বিরাট ঘটনা কি বলছে এদেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে এমনি স্বাধীন হয়নি এবং এটি একটি বিরাট ঘটনা 1971 সাল পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল 1971 সালে পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের উপরে আমাদের বাঙালিদের উপরে হামলা করল তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু সেই সময় কি করলেন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু তিনি আমাদের মহান নেতা কে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু আমাদের মহান নেতা তার নাম শেখ মুজিবুর রহমান তার নাম শেখ মুজিবুর রহমান কিন্তু তাকে আমরা বঙ্গবন্ধু উপাধিতেই বেশি চিনি তিনি আমাদের জাতির পিতা তিনি আমাদের কি জাতির পিতা কে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা কারণ পাকিস্তানি সৈন্যরা যখন আমাদের উপরে হামলা করেছিল সেই সময় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই কারণেই তাকে বলা হচ্ছে আমাদের জাতির পিতা পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো দানব কি করে দানব যেদিকে যায় চারপাশে মারিয়ে দেয় সবাইকে মারে সবাই সবকিছু ধ্বংস করে দেয় এই জন্য বলা হচ্ছে পাকিস্তানি সৈন্যরা ছিল দানবের মতো তারা আমাদের দেশে এসেছে ভাঙচুর করেছে লুটপাট করেছে অনেক ক্ষতি করেছে আমাদের এই কারণে বলা হচ্ছে পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো তারা আমাদের লাখ লাখ মানুষকে বিনা কারণে নির্বিচারে মেরে ফেলেছে পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি আমাদের যে সমস্ত বাড়িঘর ছিল আমাদের মানুষজন যেখানে যে বাড়িঘরগুলোতে থাকতো এই বাড়িঘরগুলো তারা পুড়িয়ে দিয়েছিল বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল এইরকম অবস্থায় পাকিস্তানিরা যখন আমাদের উপরে নির্বিচারে অত্যাচার শুরু করলো যখন তারা আমাদের উপরে আমাদেরকে মেরে ফেলা শুরু করলো এরকম সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন স্বাধীনতার ডাক দিলেন মুক্তিযুদ্ধের ডাক দিলেন এবং তার ডাকে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিল কারা আমাদের দেশের মানুষজন অর্থাৎ বাঙালিরা সাড়া দিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ কাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা এই যুদ্ধে যারা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমাদের দেশকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছেন তাদেরকে আমরা বলছি মুক্তিযোদ্ধা তাহলে যারা যুদ্ধ করেছিলেন তারা হচ্ছে মুক্তিযোদ্ধা তাদের বুকে ছিল সাহস ছিল দেশের জন্য ভালোবাসা তাদের বুকে অবশ্যই অনেক বেশি সাহস ছিল এবং দেশকে ভালোবাসতেন বলেই তারা নিজের জীবন বাজি রেখে নিজের জীবনের কোনো পরোয়া না করে ছুটে গেছেন যুদ্ধে কারণ তারা জানতেন যুদ্ধ থেকে তিনি ফিরেও আসতে পারেন আবার যুদ্ধে তিনি শহীদ হয়ে যেতে পারেন এজন্যই আমরা বলছি তাদের বুকে ছিল অনেক সাহস এবং দেশের জন্য ছিল ভালোবাসা তাদের অনেকে জীবন দিলেন নয় মাস চলল যুদ্ধ দীর্ঘ নয় মাস যুদ্ধ চলেছে এবং এই যুদ্ধে তাদের মধ্যে থেকে অনেকেই শহীদ হয়েছেন অর্থাৎ অনেকেই জীবন দিয়েছেন তারা জীবন দিয়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন শেষে হার মানলো পাকিস্তানি সেনারা আমাদের বাঙালিদের সাহস দেশের প্রতি ভালোবাসা এবং তাদের যে যুদ্ধের যে প্রক্রিয়া তাতে পাকিস্তানি সৈন্যরা আমাদের সাথে আর পেরে উঠলো না শেষ পর্যন্ত তারা হার মানলো আমাদের বিজয় হলো স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা তখন কি হলো পাকিস্তানি সৈন্যরা যখন হার মেনে নিল তখন আমরা স্বাধীন হয়ে গেলাম আমাদের দেশটা স্বাধীন হলো আমাদের বিজয় হলো এবং আমাদের স্বাধীন দেশে তখন কি হলো লাল সবুজ পতাকা উড়তে শুরু করলো আমরা সবাই জানি আমাদের পতাকার রং লাল এবং সবুজ আমরা আমাদের দেশকে ভালোবাসি ভালোবাসি মুক্তিযোদ্ধাদের আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি এবং অবশ্যই যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছেন তাদেরকেও আমরা অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করি মুক্তিযোদ্ধাদের কথাতে কাদের কথা বলা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের কথা এখানে আমরা জেনেছি তাদের কথা এখানে বলা হচ্ছে এখন মুক্তিযোদ্ধাদের কথা
এই এই গল্প থেকে আমরা কিছু শব্দার্থ এবং কিছু শূন্যস্থান জানার চেষ্টা করব। এখানে দেখো চারটি শব্দার্থ রয়েছে, স্বাধীন, হামলা, দানব ও বিজয়। আমরা শুরুতেই জেনে নিব স্বাধীন শব্দটির অর্থ কী। স্বাধীন শব্দটির অর্থ হচ্ছে মুক্ত। মনে করো যে তোমাদেরকে কেউ কোথাও বন্দি করে রেখেছে, কেউ কোথাও আটকে রেখেছে, সেইখান থেকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো অথবা তোমরা ওখান থেকে বের হয়ে চলে যেতে পারলে, তাহলে তোমরা কী হলে? স্বাধীন হলে, অর্থাৎ মুক্ত হয়ে গেলে। খাঁচার পাখি যখন খাঁচার ভেতরে থাকে, আমরা বের করে নিয়ে ছেড়ে দিই, তখন বলি না যে পাখিটি মুক্ত হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে স্বাধীন অর্থ মুক্ত। হামলা অর্থ হচ্ছে আক্রমণ। এখানে বলেছে পাকিস্তানি সেনারা আমাদের দিকে হামলা করেছিল, অর্থাৎ আমরা যেটাকে বলি যে অ্যাটাক করা, আমরা একজন আরেকজনকে মারতে যাচ্ছি অথবা একজন আরেকজনের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে হামলা করা বা আক্রমণ করা। দানব, দৈত্য। পাকিস্তানি সৈন্যরা কেমন ছিল? দানবের মতো ছিল। দানব বলতে আমরা কি বুঝি? যে চারপাশে গিয়ে সব কিছু নষ্ট করে দেয়, অনেক গৃহ অনেক বড় আকারের হয়, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে দানব। অর্থাৎ দানব মানে হচ্ছে দৈত্য। আমরা বেশিরভাগ সময় কার্টুনে সিনেমাতে দেখতে পাই যে এটা হচ্ছে দানব অথবা এটা দৈত্য। বিজয় অর্থাৎ জয়। তুমি যখন একটা কাজ করেছো, কাজটা করে যখন তুমি সফল হয়েছো, তখন সেটাকে আমরা কি বলছি? বিজয় অর্থাৎ জয়লাভ করেছো। তাহলে এখানে আমরা চারটি শব্দার্থের অর্থ জানতে পারলাম। এরপরে আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে প্রথমটি হচ্ছে পুড়িয়ে ড্যাশ দিল হাজার হাজার ঘরবাড়ি। কি করেছিল? আমরা এখানে দেখেছি পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি। এই যে পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি, তাহলে এই ড্যাশের জায়গায় কি হবে? পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো। আমরা একটু আগেও পড়েছি পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তাহলে এই শূন্যস্থানে হবে পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো। স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। এখানে লেখা আছে দেখো স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা, তাহলে আমি যদি এইটুকু ঢেকে দিই স্বাধীন দেশে ড্যাশ লাল সবুজের পতাকা, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা, শেষে এটুকু যদি আমি ঢেকে দিই শেষে মানলো পাকিস্তানি সেনারা, শেষে কি হলো? হার মানলো পাকিস্তানি সেনারা। এখানে লেখা আছে দেখো এখান থেকে এই লাইনটি দেওয়া হয়েছে, শেষে ড্যাশ মানলো পাকিস্তানি সেনারা, শেষে হার মানলো পাকিস্তানি সেনারা। তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। আমরা শুরুতেই পড়েছি মুক্তিযুদ্ধের ডাক কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু। তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন ড্যাশ, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে বঙ্গবন্ধু। তাহলে শিক্ষার্থীরা আমরা এই শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছি যে এখানে মুক্তিযুদ্ধের কথার যে লাইনগুলো আছে সেখান থেকেই অনেকটা শূন্যস্থানগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমরা আজকে কি কি জানলাম? মুক্তিযোদ্ধাদের কথা জানলাম, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমরা সেটা জানলাম, নয় মাস যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা সেটা জানলাম, এবং এখান থেকে আমরা চারটি শব্দার্থ জানলাম এবং সেই সাথে কিছু শূন্যস্থান সম্পর্কেও জানলাম। শিক্ষার্থীরা তাহলে তোমাদের জন্য এটি আজকে পাঠ নাম্বার 7 এবং আজকে বাড়ির কাজ নাম্বার হচ্ছে 4। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই শব্দার্থ এবং শূন্যস্থান। আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই শব্দার্থ এবং শূন্যস্থান, এবং বাড়ির কাজ অবশ্যই প্রত্যেক রবিবারে সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে জমা দিয়ে যেতে হবে, কারণ বাড়ির কাজের সাথে আমরা এবার এসবিএ নম্বর, সিটি নম্বর এবং ডায়েরি নম্বরটি যুক্ত করে দেব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো বাড়ির কাজটা তোমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, তাই খুব চেষ্টা করবে বাড়ির কাজটা অবশ্যই জমা দিয়ে যাওয়ার জন্য। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে শব্দার্থ এবং শূন্যস্থান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাড়িতে এই অধ্যায়টি ভালো করে পড়বে এবং এই শব্দার্থ শূন্যস্থান অনুশীলন করবে এবং বাড়ির কাজটি অবশ্যই জমা দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।